नमस्कार, मैं विक्रम साहब सभी नगर निवासियों को एवं मेरे भाई बहन मेरे परिवार जहां भी हैं और सबके परिवार को नवरात्रि की शुभकामनाएं। जहां भी हैं आप लोग कुशल मंगल रहिए। माता का हाथ सभी पर और माता का आशीर्वाद सब पर सब समय बना रहेगा। जैसा कि आप लोग जानते हैं, इस महामारी के दौरान बंगाल में या अन्य स्टेटों में भी कोरोना का लेके बहुत असुविधा हो रहा है आदमी को, मगर दुर्गा माँ आई है इस बार। इस महामारी को हमेशा के लिए दुर्गा माँ ख़त्म करने के लिए आई है। और जहाँ भी रहें स्वस्थ रहें, बढ़िया से रहें, यही बोल के सबको दुर्गा पूजा का नवरात्रि को नमस्कार। করোনা মহামারীর ফলে ঘরবন্দী করোনা আক্রান্ত ও তার পরিবারের সদস্যরা, ফলে এবছরের দুর্গাপুজো তাতে মাটি হওয়ার পাশাপাশি এবছর ঠাকুরের মুখও তারা দেখতে পারবেন না বলেই ধরে নিয়েছিলেন। এই অবস্থায় তাদের ঠাকুর দেখতে উদ্যোগী হল উত্তর চব্বিশ পরগনার পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বনগাঁ মহকুমার সমস্ত করোনা আক্রান্তের লিস্ট ধরে ধরে তাদের বাড়িতে সুসজ্জিত দুর্গা প্রতিমা নিয়ে হাজির হচ্ছেন তারা, সুযোগ করে দিচ্ছেন প্রতিমা দর্শনের, পাশাপাশি সেই সব পরিবারের হাতে পুজোর প্রসাদ তুলে দেওয়া হচ্ছে। তবে পুজো প্যান্ডেলের আরেকটি ঠাকুর রাখা হয়েছে, সেখানে দর্শনার্থীরা চাইলেই স্বাস্থ্যবিধি মেনেই প্রতিমা দর্শন করতে পারেন। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত ২৪ পরগনা থেকে নদিয়া বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। দুর্গাপুজো প্রত্যেকে নতুন কিছু করার ভাবনা নেই, এবার আমরা ভেবেছি যেসব কোভিড পেশেন্ট যারা ঠাকুর দেখতে পারবে না পাল্লা দক্ষিণপাড়ার পক্ষ থেকে, আমরা কালকে এই ট্যাবলোটা সূচনা করেছি। আজকের থেকে আমরা যত কোভিড পেশেন্ট আছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের মাকে দর্শন করাচ্ছি এবং প্রসাদ দিচ্ছি, এবং তার সাথে হাইকোর্টের যে নির্দেশ বেরিয়েছে যে এবার প্যান্ডেলে যে না যাওয়ার জন্য, তার জন্য আমরা পাড়ায় পাড়ায় যেয়েও মাকে দর্শন করাচ্ছি একই সাথে। কতদিন চলবে এটা? আমাদের আজকে পঞ্চমী থেকে শুরু হয়েছে আর টু দশমী অবধি আমাদের এই প্রোগ্রামটা চলবে। প্রত্যেকদিন টোটাল বনগাঁ মহকুমা জুড়ে আমাদের ধারে যে বিএমএস এর কাছ থেকে আমরা লিস্ট নিয়েছি যেগুলি কোভিড পেশেন্ট আছে, সেগুলি বাড়িতে যতটা পজিটিভ পারবো যাওয়ার জন্য চেষ্টা করব। আর তার এছাড়াও আমরা কিছু বাড়ি বাড়িও আপনার ঘুরছি মাকে দর্শন করানোর জন্য। ছেলে এখান আমি এই এলাকারই ছেলে, আমি এদিক থেকেই যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম একটা নতুন বেশ একটা ভালো উদ্যোগ, দেখলাম মা গাড়িতে করেই বেশ প্রত্যেকের বাড়িতেই যাওয়ার একটা ভালো ব্যবস্থা করেছে। এখন তো এমনি মহামারীতে সবাই অনেকেই আক্রান্ত হয়েছে, কোভিড পেশেন্ট অনেকেই পেশেন্ট আছে। আপনার এলাকাতেও ঘরবন্দি অনেক? হ্যাঁ, আমাদের এলাকাতে প্রচুর পেশেন্ট রয়েছে এবং তাদের বাড়িতে যথারীতি দেখলাম স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে, মা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দর্শন করতে পারছে সবাই। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, খুব ভালো নতুনত্ব একটা উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। চব্বিশ ঘন্টা লাইভের সব দর্শক এবং চব্বিশ ঘন্টা লাইভের সব কর্মকর্তাদের শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই করোনা মহামারীর সময়। সবাই স্বাভাবিক দূরত্ব বজায় রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদীয়া পুজোর আনন্দের সঙ্গে কাটাবার জন্য এবং মহামারীর প্রকোপ দিয়ে দর্শকদের এবং পুজোর কর্মকর্তাদের রক্ষা করার জন্য যে ৫০,০০০ টাকা করে যে অ্যালট করেছে, ঠিক কাজে ব্যবহার করে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার এবং মাস্কের পিছনে খরচ করে যাতে সুস্থ স্বাভাবিকভাবে দুর্গাপূজা আনন্দের সঙ্গে অতিবাহিত হয় আমি আশা করব, এবং আরও আশা করব সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে
আমার আনন্দ যেন কারণ নিরানন্দর কারণ না হয় সেদিকে খেয়াল রাখবি, এই আশা রাখবো।